হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো অন্যরকমভাবে ব্লগটা শুরু করলাম। তো কি বলো তো, দেখো মাথায় মানে একদম কি বলবো, চাপচেপে করে তেল দিয়ে নিয়েছি। তো শ্যাম্পু করব আর আজকে এক জায়গায় যাব বলতে, তো ঠিক আছে কোথায় যাব। তো রাস্তায় যেতে যেতে বা ওখানে গিয়ে তোমাদের অবশ্যই বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, যার জন্য আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। মানে এখন বাজে 8:30, তো এখন থেকে স্টার্ট করলাম। আমার অলরেডি আমার ভাত হয়ে গেছে আর কাতলা মাছের ঝোল রান্না করব, আর একটু মানে 2-3 দিনকার দুধ জমে আছে, তো সেই দুধটা দিয়ে একটু পায়েস করব। তো তারপরে আমরা মানে বেরিয়ে যাব। তো বুঝতেই পারছো পুজো সামনে চলে এসেছে, এখনও কেনাকাটা করা হয়নি, তো বুঝতে পারছো কোথায় যাব। তো ঠিক আছে, তো চলো দেখি রান্নাঘরে। তো এই দেখো অর্ধেকটা মাছ আমি ভাজতে দিয়ে দিয়েছি, তো প্রায় ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আর এই দেখো এখানে এখনও কাঁচা মাছ রয়ে গেছে, এই কোটোতে ডাল সিদ্ধ করা আছে। আর এই দেখো বললাম 2-3 দিনকার দুধ জমা আছে, তো ঘরের দুধ বুঝতেই পারছ মানে মোটা হয়ে জাল দেওয়া আছে। তো এতে আমি চালটা দিয়ে দিয়েছি, তো এটা একটু পায়েস বানিয়ে নেব। তো এগুলো আর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, আমি শুধু জাস্ট একটু দেখিয়ে দিলাম। হ্যাঁ, তো ঠিক আছে, তো এখন রাখি। এই দেখো রেলের পাটি পাটি হাঁটছি, স্টেশনে যাচ্ছি এখন। মানে রান্না সেরে আসতে হলো, প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো তারপরে আর রান্না করলাম বা খেলাম আমরা, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাড়াহুড়ো করে। তো এই দেখো যাচ্ছি এখন স্টেশনে, আমার ছোটো মেয়ে আর আমার দিদির মেয়ে প্রিয়াঙ্কা আর তোমাদের জামাই সৌভিক, তো ওরা চলে গেছে আগে স্টেশনে টিকিট কাটার জন্য, আর আমি আমার বড় মেয়ে যাচ্ছি। তো ঠিক আছে চলো আস্তে আস্তে শেয়ার করি। থেকে নামলাম আমরা, সরি ট্রেন থেকে নামলাম, স্টেশন পার হয়ে আসছি। তো এবার টোটোগুলোই চাপবো বহরমপুরে। কোথায় যাব আগে, কাদায় যাই না, দেখি কোথায় যাই, অল্প অল্প করে শেয়ার করবো তোমাদের সঙ্গে, ঠিক আছে। এখন টোটোয় চেপে পড়েছি আমরা, তো প্রচণ্ড রোদ গরম, আর কি বলতো পুজো তো চলে এসেছে সামনে, তো সবাই আর বহরমপুরে তো প্রচণ্ড ভিড়, ট্রেন থেকে নেমে প্রচণ্ড ভিড়, তো চলো। এই দেখো বন্ধুরা একটা ছোটোখাটো হোটেলে ঢুকে পড়লাম, এখনও কেনাকাটা সম্পূর্ণ হয়নি, মানে এক্সচেঞ্জ বাজার থেকে এসে মানে
মানে বাচ্চাগুলো মানে খিদে পেয়ে গেছে, যদিও বাড়ি থেকে খেয়ে এসেছে তবু ওদের খিদে পেয়ে গেছে। লিফট এখনও চালু হয়নি, মানে এই লিফটটা ট্রেন আসার 10 মিনিট আগে চালু করে। তো সিঁড়িবাহে এসে হাঁপিয়ে গিয়েছি। তো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। গুড নাইট, টাটা টাটা।